একজন বাবার সন্তানের সংখ্যা 500 থেকে 600 শুনতে অবাক লাগলেও এমনই এক কাণ্ডের হোতা এক ডাচ নাগরিক জোনাথন মেইজার নামের 41 বছর বয়সী এই ব্যক্তির শুক্রাণু থেকে সন্তান জন্ম নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে নিঃসন্তান দম্পতিদের সন্তান জন্মদানের জন্য দাতাদের থেকে সংগ্রহ করা হয় শুক্রাণু তবে একই ব্যক্তির শুক্রাণুর মাধ্যমে অনেক বেশি সংখ্যক সন্তানের জন্ম হলে তাতে ঘটতে পারে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে জানান বিশেষজ্ঞরা যে কারণে গণহারে শুক্রাণু দান না করার পরামর্শ তাদের আমরা জানি অন্যের শুক্রাণু গ্রহণের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া সম্ভব এসব বাচ্চারা তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে তাদের পিতাকে খোঁজার চেষ্টা করে থাকে তবে এরকম 500 বা তার বেশি সন্তানকে চিহ্নিত করতে পারা প্রায় অসম্ভব এতে করে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় এছাড়াও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এতে সন্তানদের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ে এসব কারণেই জোনাথন মেইজারের বিরুদ্ধে একটি ডাচ আদালতে মামলা দায়ের করে শুক্রাণু দানের মাধ্যমে জন্ম নেওয়া সন্তানদের নিয়ে কাজ করা একটি সংস্থা মামলার রায়ে জোনাথনকে আর কোনো শুক্রাণু দান না করার নির্দেশ দিয়েছেন আদালত যদি তিনি না মানেন তবে গুনতে হবে 1,00,000 ইউরো জরিমানা এছাড়াও যেসব দেশে জোনাথনের শুক্রাণু সংরক্ষণ করা আছে সেগুলো ধ্বংস করার নির্দেশও দিয়েছেন আদালত আদালতের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মামলা দায়েরকারী ওই সংস্থা এছাড়াও ডাচ সরকারকে দেশে এবং দেশের বাইরে শুক্রাণু দানকারীদের সব তথ্য সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা এর আগে 2017 সালেও নেদারল্যান্ডসে এই ব্যক্তিকে শুক্রাণু দান না করার নির্দেশ দেওয়া হয়েছিল এরপর মেইজার তার শুক্রাণু ছড়িয়ে দেন ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে মেহরাজ মজুমদার সময় সংবাদ